الله 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 صدقه قرب كرم جي بكتي مثل الذين ينفقوا اموالهم في سبيل الله كمثل حبة انبات سبعون سنابل في كل سنبلة في كل سنبلة مئات حبة والله يضاعف لمن يشاء والله وسيع عليم الله پاک بولتسن جي الله راستاي دان کرا با غريب مسكين در کے صدقہ کرا ایتا کیمون বলতেছেন যে একটি আপনার ধানের বীজের মত যেটা আপনি যদি রোপণ করেন যেখান থেকে সাতটা শীষ বের হবে আর সাতটা শীষের মধ্যে এক শীষের মধ্যে 100 করে সাত শীষের মধ্যে 700 কি ধরে ধান ধরে একটা বোছার মধ্যে যদি সাতটা শীষ হয় একটা শীষের মধ্যে যদি 100 টি করে দানা হয় তাহলে সাতটা শীষের মধ্যে 700 দানা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা আরেক বান্দাকে আল্লাহকে তো সদকা দেওয়া জায়েজ আল্লাহ আল্লাহকে তো আপনি চাইলেও দিতে পারবেন আপনি এই করুণ পরিস্থিতিতে যাদের ঘরে রোজগার নাই ইনকাম নাই আজ অনেকের ঘরে অসহায় যাদের ঘরে কেনার মতো সামর্থ্য নাই বাইরে বের হতে পারছে না আমাদের আজকে বর্তমান করুণ পরিস্থিতির মধ্যে আমরা আমাদের যাকাতের কিছু অংশই কোটি মুহূর্তে যদি ব্যয় করি رمضان المبارك দান করলে সওয়াব বেশি কিন্তু এখন এই দুর্যোগ মুহূর্তে মানুষ যদি অসহায় অবস্থায় আপনার কোনো প্রতিবেশী মারা যায় বা খোদার তো থেকে যদি আল্লাহর দরবারে যদি সে কান্না করে আল্লাহ আমি মুসলমান হই আমার প্রতিবেশীর সাহায্য পেলাম না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আগামী বছর যাকাত দেওয়ার তৌফিক নাও দিতে পারে তো এইজন্য আমরা উচিত আল্লাহর রাস্তায় দান করা সদকার যাকাতের মধ্যে পার্থক্য আছে সদকা এটা দিলে সওয়াব না দিলে কোনো গুনাহ কিন্তু যাকাত সেটা অবশ্যই দিতে এটা আপনার হক না এটা কার হক গরিবের হক এই কঠিন মুহূর্তে যদি এলাকার যদি কোনো নওজওয়ানরা যদি কোনো ভাই বরাদাররা যদি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি উদ্যোগ নেই একজন যদি 1000 2000 5000 করে যাকাতের টাকা যদি জোগাড় হয় কয়েকশো ফ্যামিলিকে আমরা চাইলে এই কঠিন পরিস্থিতিতে চালাইতে পারে কি পারে না কারণ যারা আজকের এই কঠিন পরিস্থিতি এক ভাই আর ভাইয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদকাকে ওই দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ শুধু তাই নয় আরেক রওয়ায়েতের মধ্যে আছে উহুদ পাহাড় পরিমাণ শুধু তাই নয় আল্লাহ যা পরিমাণ ইচ্ছা যা পরিমাণ আল্লাহ বৃদ্ধি করে কিয়ামতের ময়দানে তার সাজা তার খায়ের তাকে আতা করবেন বড় করে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অধিক বৃদ্ধি করেন অধিক বৃদ্ধি করতে চান আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক চান যে আপনাদের রিজিকের মধ্যে বৃদ্ধি হোক বরকত হোক এইজন্য আল্লাহ বলেছেন তোমরা কি করো সদকা করো এবং রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হচ্ছেন আল্লাহু ওয়াসিউন যিনি প্রাচুর্যময় আলীমুন যিনি জ্ঞানময় বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই জোরে বলেন না অভাব নাই এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমাদের জন্য নিয়ামত যেই নিয়ামতের হক আমাদের আদায় করা দরকার আপনারা হয়তোবা জেনে অবাক হয়ে যাবেন হাদিস শরীফের তিরমিজি শরীফ মিসকাত শরীফের মধ্যে এসেছে وعن انس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ الغضب صدقه এটা কেমন নিশ্চয় সদকা যেই ব্যক্তি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদকার ওসিলায় গজবকে ঠান্ডা করে বড় করে বলেন সুবহানাল্লাহ আজকে যেটা মহামারী এসেছে এটা গজব এটা একটা কি গজব এই গজব আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের উপর নারাজ হয়ে যান যখন বান্দা তার আল্লাহ পাক রব্বুল আলামিনের অকৃত কার্য হয়ে যায় রব্বুল আলামিন যুগে 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 যেমন আমরা একটা পরিসংখ্যান আমি গত কয়েকদিন আগে পেয়েছি এই ধরনের গজবগুলা দেখতে পাই 100 বছর পর পর একবার একবার দেখা যায় যেমন 1700 সালে একবার এসেছিল
মনে হয় প্লেগ রোগ এরপরে মনে হয় 1820 সালে একবার এসেছিল যেটা মনে হয় আপনার এই এই বিভিন্ন ধরনের প্লেগ রোগ তারপর আপনার 1820 সালে একটা বড় একটা মহামারী এসেছিল তারপর 1920 সালে একবার এসেছিল যেটাকে মনে হয় কি ফ্লু জানি একটা নাম নিয়ে এসেছিল এখন 2020 সালে একটা এসেছে বর্তমানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান বোঝা যায় 100 বছর পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই ধরনের পরীক্ষা করে থাকেন যখন বান্দা যখন আল্লাহর রাস্তা থেকে দূরে চলে আসে আল্লাহ পাকের গজব বান্দার তত নিকটে চলে আসে এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা সদকা করো দান করো যদি তোমার কাছে যদি খেজুরের যদি একটা খেজুরটাকে খেজুরকে চার ভাগের এক ভাগ করে হলো তুমি একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করো গরিবদেরকে মিসকিনদেরকে তুমি দান করো এই সদকা তোমার গজবকে ঠান্ডা করে শুধু তাই নাই বলতেছেন কি গজবর রব্বি এটা তো গজবকে ঠান্ডা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাদফাউল মাইতাতাস সুবি এবং এই সদকার মাধ্যমে খারাপ মৃত্যু করোনায় মৃত্যু বিভিন্ন ভাইরাসের মৃত্যু খারাপ ধরনের যত মৃত্যু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক তার বান্দাদেরকে হেফাজত করেন বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় আমাদের এখন উচিত মানবতার খাতিরে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো বর্তমানে অনেক সংস্থা যেমন গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলাই আলমের দরবারে আগামী 22 চৈত্র ওরস মুবারক আগামী 22 চৈত্র ওরস মুবারক 5 তারিখ করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যদি তোমরা মাইজ ভান্ডারে আসার জন্য কেউ হাদিয়া নজরানা জোগাড় করে থাকো বিশেষ করে গৌসিয়া হক মন্ডল থেকে আমার সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী শাহিন সাহবাজানের নখতে জিগার আওলাদ আওলাদ রাসূল বলেছেন এই টাকাগুলা ওরসের টাকাগুলা তোমরা এলাকার দুস্থ গরীব মিসকিন এদের জন্য তোমরা খরচ করো মানবতার কল্যাণে বড় করে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নাই বর্তমানে আমার সাইফউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি তিনি 3500 ফ্যামিলির গরিব অসহায় ফ্যামিলির দুস্থ পরিবারের দায়িত্ব নিয়ে তাদের ভরণ পোষণ দরবার থেকে দিতেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ মাইজবান্ডারের অনেক আওলাদ পাক সেখান থেকে তাদের যাজ্জাত তহবিল থেকে দান করতেছেন এবং আমার গৌসিয়া কমিটির ভাইদের পক্ষ থেকে আঞ্জুমান ট্রাস্টের পক্ষ থেকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ঘোষণা করেছেন যদি কোন করোনায় ব্যক্তি যদি মারা যায় তার কেউ জানাজা দাফন কাফন গোসল যদি কেউ করাইতে ভয় পায় অনেকে গোসল ছাড়া দাফন দিচ্ছে বিভিন্ন দেশের মধ্যে আর আমার আঞ্জুমান কমিটির পক্ষ থেকে গৌসিয়া কমিটির পক্ষ থেকে এলান করেছেন যেখানেই বাংলাদেশের মারা যাবে সংবাদ দেওয়ার দেরি তাদের গোসল তাদের দাফন তাদের কাফনের সম্পূর্ণ দায় দায়িত্ব নিজেরাই নিয়ে তাদেরকে একজন মুসলমান হিসেবে দাফনের দায়িত্ব নিয়ে আঞ্জুমানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে প্রত্যেক ওলি আল্লাহর দরবার থেকে আল্লাহর ওলির দরবার থেকে ঘোষণা দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের খেদমতের কিন্তু আমাদের দেশে কতগুলো তথাকথিত কতগুলো ভণ্ড বক্তা আছে যারা জায়গায় জায়গায় ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয় আপনার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে দেশ দেশ বিদেশ সাইরা পালায় তারা তো এক এক জায়গায় ভিজিট নেই 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে ভিজিট নেই তাদের উচিত এখন মানবতার কল্যাণে গরিব মানুষদের পাশে দাঁড়ানো নসিহত করতে পারে কিন্তু গরিবের পাশে দাঁড়াইতে পারে আজকে বর্তমান আলেম সমাজের মধ্যে কিছু আলেম বের হয়েছে যারা এমনি সুন্দর সুন্দর বলি দেয় ওই তথাকথিত বক্তাদেরকেও দেখি না যে গরিব মানুষের পাশে দাঁড়াতে যে ওলি আল্লাহর বিরুদ্ধে বলা হয় যে মাজারের বিরুদ্ধে বলা হয় যে তবারকের বিরুদ্ধে বলা হয় যে হাদিয়ার বিরুদ্ধে বলা হয় আজকে সেই হাদিয়ার টাকাই গরিব মানুষের কাছে যাচ্ছে ঠিক কিনা তাহলে আমাদের বোঝা লাগবে এটা ওলি আল্লাহর দেশ আমরা এতদিন পর্যন্ত যে হেফাজত আল্লাহ আমাদেরকে রেখেছেন এটা আল্লাহর ওলির অশেষ দয়া মেহেরবানি ঠিক কিনা চট্টগ্রাম হচ্ছে করোনা করোনা ভাইরাসের হটস্পট বলা হয়েছে চট্টগ্রামকে করোনা ভাইরাসের হটস্পট চট্টগ্রামটা বেশি ঝুঁকিপূর্ণ কারণ চট্টগ্রাম বন্দর দিয়ে সমস্ত বাইরের মালামাল আসে এদিক দিয়ে এই ভাইরাস আসতে পারে কিন্তু আল্লাহর শেষ মেহেরবানি আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত হেফাজত রেখেছেন এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে জোরে বলেন শেষ করা যাবে আমি অনুরোধ করব প্রত্যেক
প্রত্যেককে যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী গরীব মিসকিন এদের জন্য আপনারা সাহায্য করে যাবেন কারণ কি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু কল ইজা হাবুল বালাউ বিসদাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজা হাবুল বালাউ বালা মুসিবত চলে যায় বিসদাকাতে সদকার মাধ্যমে সুবহানাল্লাহ বলেন সদকার মাধ্যমে বালা মুসিবত চলে যায় واستعينوا على قضاء الحوائجكم بالصدقه এবং এই সদকা সমস্যা সমাধান যত ধরনের সমস্যা আছে এই সমস্যা সমাধান করে এই সদকার মাধ্যম দিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমরা বিভিন্ন জায়গায় যেমন মুসিবতে পড়লে কি করি সদকা করি কি করি না এই আল্লাহ এই মুসিবত থেকে রক্ষা পেলে আমি এই জিনিসটা এই আল্লাহর রাস্তায় দান করব মসজিদে দান করব মাজারে দান করব বিভিন্ন ধরনের কারণ ওখানে ইতিমখানা থাকে বিভিন্ন ধরনের গরীব মিসকিনের ফান্ড থাকে ঠিক কি না তো এই জন্য আমাদেরকে বেশি বেশি সদকা করতে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে যদি করোনা ভাইরাস থেকে এই ধরনের কঠিন মুসিবত থেকে বাঁচতে হয় এখনো বান্দা বুঝতেছে না আমরা করোনা ভাইরাসকে যেভাবে ভয় পাচ্ছি আল্লাহকে তার দশ ভাগের এক ভাগ ভয় পাচ্ছেন এখনো দুর্নীতি চলতেছে সরকারকে মাস্ক টাকায় দিয়ে মাস্ক এনেছেন ঠিকাদার যারা নিয়েছেন মাস্ক দিয়েছেন দুই নম্বর কয় নাম্বার এগুলো আবার ফেরত দিয়েছে বুঝে মাস্ক দিয়ে ডাক্তাররা চিকিৎসা করতে পারবে না এটা ঝুঁকি ঝুঁকিতে আছে যতটুকু কোয়ালিটি দরকার কোয়ালিটি মেনটেন করে নাই কিন্তু টাকার কোয়ালিটি ঠিক মতো নিয়ে নিছে মানে এখনো দুর্নীতি ছাড়ে নাই মরার টাই ময়রা দুর্নীতি ছাড়বে না বর্তমান পরিস্থিতি এমন বিভিন্ন দেশের মধ্যে রাস্তায় গিয়ে দেখেন বিভিন্ন বিদেশের মধ্যে দেখেন তারা রাস্তায় বিভিন্ন ফুটপাতের মধ্যে রোডের মধ্যে খাবার ঝুলিয়ে ঝুলিয়ে রেখে যাচ্ছে যার দরকার সে নিয়ে যাবে যে অসহায় সে নিয়ে খাবে ঘরে 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 খাবার পৌঁছে দিচ্ছে আর আমরা এখনো মাস্কের টাকা পর্যন্ত কি করতেছি চুরি করতেছি এটা আমাদের জন্য বড় একটা সমস্যা আমরা এই গজব থেকে কখন বের হব আমরা জানি না তবে হ্যাঁ আল্লাহর গজব আসার কিছু লক্ষণ আছে নাফরমান যখন বেড়ে যায় কারণ আগের নমরুদ ছিল একজন এখন ঘরে ঘরে নমরুদ হচ্ছে আগের নমরুদ ছিল কয়জন আগের ফেরাউন ছিল কয়জন এখন ঘরে ঘরে ফেরাউন হচ্ছে ঘরে ঘরে নমরুদ হচ্ছে আমরা ঘরে ঘরে ফেরাউন ঘরে ঘরে নমরুদ এগুলো যতদিন বন্ধ হবে না গজব ততদিন বন্ধ হবে না